গোলাপি শাড়িতে অস্কার মঞ্চে বহু বছর পর। শাড়ি পরে অস্কার মঞ্চে হাজির হয়ে নেট দুনিয়ার প্রশংসা কুড়াচ্ছেন ভারতীয় প্রযোজক গুণীত মঙ্গা। 39 বছর বয়সে গুণীত প্রযোজিত দ্য এলিফ্যান্ট হুইসপারার্স অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে। ছবিতে দেখে নেওয়া যাক অস্কারে আসলে গুণীতের উপস্থিতি। বহু বছর পর শাড়ি পরে কেউ অস্কারে মঞ্চে উঠলেন। প্রযোজক হিসেবে গুণীত মঙ্গার সুনাম আছে আগে থেকেই। দ্য লাঞ্চ বক্স, মাসান, পাগলা ঈদ, গ্যাংস অব ওয়াসিপুরের মতো সিনেমার প্রযোজক ছিলেন তিনি। গুণীত মঙ্গা প্রযোজিত ও কার্তিকি গনসালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইসপারার্স প্রথম ভারতীয় ছবি হিসেবে পুরস্কার জিতল। এই পুরস্কার এলো দুই নারীর হাত ধরেই। দুই মাহতের জীবনযাপন ঘিরে তামিল ছবিটির গল্প। ছবিটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। পুরস্কারের সঙ্গে অস্কারের মঞ্চে শাড়ি পরে হাজির হয়েও আলোচিত গুণীত মঙ্গা। অনেক ভারতীয় টুইটারে শাড়ি পরে অস্কারে যাওয়ার জন্য গুণীতকে প্রশংসায় ভাসিয়েছেন। অস্কারে গুণীত পরেছিলেন গোলাপি বেনারসি শাড়ি। বিই নিউজ, ঢাকা।